ও াম ওরুল্লাহ রায়না বা অনজুর না জানি না আপনি মাদ্রাসার ছাত্র কিনা রায়না মানে আমাদের রেআয়াত করুন আমাদের প্রতি করুন আমাদের খেয়াল করুন আর অঞ্জুর না মানে হচ্ছে তাই আমাদেরকে আমাদের অপেক্ষা করুন আমাদের আমাদেরকে আমাদের প্রতি ভক্ষেপ করুন ইত্যাদি দুটো শব্দের মানে একই কিন্তু ইহুদিরা রায়না শব্দটা একটা মানে বলতো রায় না আমাদের প্রতি লক্ষ্য করুন বা ভুক্ষো ভুক্ষেপ করুন কিন্তু তার অর্থ অর্থনীত মনে মনে আলাদা নবীকে ছোট ছোট করার জন্য এই জন্য আল্লাহ তালা বললেন তোমরা এই শব্দ না বলে এই শব্দ বলো রায়না না বলে উঞ্জুর না বলো কোনো কথা বোঝা না গেলেই শব্দ ব্যবহার করে শ্রোতা নিজের প্রতি বক্তার দৃষ্টি আকর্ষণ করতো রায় না রায় না মানে বুঝতে পারছি না তারা তাড়াতাড়ি করেন না বলুন এই শ্রেণী আর কি কিন্তু ইহুদিরা বিদ্বেষ ও অবাধ্যতাবশত এই শব্দের কিছুটা বিকৃতি ঘটিয়ে ব্যবহার করত যাতে তার অর্থের পরিবর্তন ঘটত এবং তাদের অবাধ্যতার স্পৃহায় মিষ্ট স্বাদ পেত যেমন তারা বলতো রায় না অর্থাৎ আমাদের রাখাল রাইন রাইন মানে রাখাল যদি আপনি মাতাসা ছাত্র হন তাহলে বুঝবেন রাইন মানে হচ্ছে রাখাল এবার রাইনা মানে হয়ে গেল আমাদের রাখাল কিংবা রাইনা মানে হচ্ছে নির্বোধ তো এইভাবে যেমন তারা আসসালাম আলাইকুমকে আসসালাম আলাইকুম বলতো তো এইভাবে পরিবর্তন করে তারা বলতো তো আল্লাহ তালা বললেন তোমরা রাইনা শব্দ বলো না বরং অনজুল না বলো তাহলে ওই ওই অর্থ আসবে না যে অর্থ ইহুদিরা নিচ্ছে